ক্লাসে সকলকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা পশমও শুরু করেছিলাম। সেই পশমের মধ্যে আমরা পদের শ্রেণীবিভাগ করেছিলাম আর দুটি পদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বিশেষ্য আর সর্বনাম। আজকে আরো দুটি পদ নিয়ে আমরা আলোচনা করব, কারণ পাঁচটা পদ রয়েছে, তার মধ্যে আমরা বিশেষ্য বিশেষ সর্বনাম আগে জেনে ফেলেছি। আজকে হচ্ছে বিশেষণ এবং অব্যয়, এই দুটি পদ নিয়ে আমরা আলোচনা করব। আর বাকি যে পদটি পড়ে রইল ক্রিয়াপদটি, ওইটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা যে পদটি নিয়ে আলোচনা করছি, বিশেষণ ও অব্যয়, প্রথমে আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব, তারপরে অব্যয় পদ নিয়ে। তো এখানে দেখো, বিশেষণ পদের একটা সংজ্ঞা, অর্থাৎ বিশেষণ পদ কাকে বলে দেওয়া হয়েছে। তোমাদের বইয়ের মধ্যে যে বিশেষণ পদ কাকে বলে সেখানে যে যেটা দেওয়া আছে, সেখানে কিন্তু এই বিশেষণ শব্দটা কিন্তু নেই। এটা তোমরা একটু উপরে পেন্সিল দিয়ে লিখে নেবে। তো এখানে দেখো সংজ্ঞাটা কি বলছে, দেখো আমি বলছি, যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। অর্থাৎ যে পদ কোন কোন পদে বিশেষ্য, এই পদ সম্বন্ধে আগে জেনেছো তোমরা, বিশেষ্য মানে হচ্ছে নাম, যেগুলো দিয়ে আমরা নাম বোঝাই সেগুলো হচ্ছে বিশেষ্য পদ। পরে হচ্ছে বিশেষণ পদ, যেটা আমরা আজকে জানবো। আর হচ্ছে সর্বনাম পদ, এটা আমরা আগের দিন জেনেছি। সর্বনাম হচ্ছে প্রত্যেক নামের পরিবর্তে যেটা বসে, অর্থাৎ সর্ব অর্থাৎ সকল নামের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করছি সেটা সর্বনাম, সেটা আমরা আগে জেনেছি। ও ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, এটা আমরা পরে বোঝাবো পরের ভিডিওতে, কিন্তু এখানে যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমাদের ক্রিয়াপদ সম্বন্ধে আমাদের অল্প একটু জানতে হবে। তারপর দেখো আছে কি বলছে, তাহলে যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদের কি কি বোঝায়, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে লাল ফুল, চঞ্চল তুমি, খুব শান্ত ছেলে, তাড়াতাড়ি হাঁটো। এই উদাহরণগুলোতে যাওয়ার আগে আমি দুটি কথা বলে নিই। তোমাদের হচ্ছে আগে জানতে হবে বিশেষণ পদের কাজ কি। আমরা যেমন বিশেষ পদের দ্বারা কি বোঝাচ্ছিলাম, যে বিশেষ পদের দ্বারা নাম বোঝাচ্ছিলাম। পৃথিবীতে যত নাম আছে সেগুলোকে আমরা বলছি বিশেষ পদ, অর্থাৎ বিশেষ পদের দ্বারা নাম বোঝানো হচ্ছে। অপরদিকে দেখো সর্বনাম পদের দ্বারা নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল। তাহলে বিশেষণ পদের আবার কাজ, বিশেষণ পদ কি করে মনে রাখবে, বিশেষণ পদ কোন কিছুকে বিশেষিত করে, অর্থাৎ তার বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। কি করে, তার বৈশিষ্ট্যকে, বিশেষণ পদ, বিশেষণ পদ কি করে, বৈশিষ্ট্যকে কোন কিছুর কি করে, বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। বৈশিষ্ট্যটা ফুটিয়ে তোলে, বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে, সাধারণত বিশেষণ পদের কাজ হচ্ছে কোন কিছু বৈশিষ্ট্যটা ফুটিয়ে তোলে। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি, লাল ফুল। দেখো এখানে ফুলটা হচ্ছে কি, ফুলটা কি বিশেষ্য, তাই তো? আমি এখানে দেখো লিখছি, উদাহরণটাই লিখছি এখানে, লাল ফুল, এখানে ফুলটা হচ্ছে কি বিশেষ্য পদ, ফুলটা হচ্ছে বিশেষ্য পদ, এটা বিশেষ্য পদ। তো এখানে যখন বলছি যে ফুল, যদি প্রশ্ন করা হয় ফুলটি কেমন, যদি প্রশ্ন করা হয় ফুলটি কেমন, তখন কি বলা হবে, ফুলটি হয় লাল, অর্থাৎ লাল রংটি হচ্ছে ফুলটির বৈশিষ্ট্য, লাল রংটি হচ্ছে ফুলটির একটি বৈশিষ্ট্য, মানে লাল ফুলটি সাদা বা হলুদ অন্য রঙের নয়, কি রঙে, লাল রঙে, তাহলে সেটা হচ্ছে ফুলটির একটা বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যটা, ফুলের যে বৈশিষ্ট্যটা ফুটিয়ে তোলা হচ্ছে কোন পদটি দ্বারা, এই লাল পদটি দ্বারা। আমি যদি এখানে লিখতে সাদা ফুল, তাহলে সাদাটা হতো ফুলটির একটা বৈশিষ্ট্য, তার একটা রং বোঝাচ্ছে,
তাই না? তারপর যদি আমি বলতাম হলুদ ফুল, মানে হলুদটা হচ্ছে ফুলটির একটা বৈশিষ্ট্য, মানে তার একটা রং বোঝাচ্ছে, তাহলে যে পদটি দ্বারা বিশেষ্য পদটি কি বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে, সেই পদটি হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কি করে, কোন কিছুর বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। কার কার বৈশিষ্ট্য? বিশেষ্য হতে পারে, বিশেষণ পদের হতে পারে, সর্বনাম পদের হতে পারে, ক্রিয়াপদের হতে পারে, এই পদগুলোর বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলে। কিরকম বৈশিষ্ট্য? তার গুণটাকে ফুটিয়ে তোলা, অবস্থাটাকে ফুটিয়ে তোলা, পরিমাণটাকে ফুটিয়ে তোলা, সংখ্যাটাকে ফুটিয়ে তোলা, এই কাজগুলো কিন্তু বিশেষণ পদ করে থাকে। তাহলে দেখো আমি এখানে প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা ভাবে দেখিয়েছি যে পদ বিশেষ্য পদে, বিশেষ্য পদে দোষ গুণ অবস্থা সংখ্যা বলছে। দেখো প্রথমটাতে দেখো বিশেষ্য পদ আছে, ফুল বিশেষ্য পদ, তার একটা রংকে বোঝানো হয়েছে, তার বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে, তাহলে লালটা হয়ে গেল এখানে বিশেষণ পদ। পরে দেখা যাচ্ছে তুমি, তুমিটা কি পদ, তুমিটা হচ্ছে কি নামের পরিবর্তে বসেছে, কি পদ, সর্বনাম পদ। তাহলে তুমি আগে যেটা বসেছে তুমি কেমন, চঞ্চল, তাহলে চঞ্চলটা হয়ে গেল এখানে কি বিশেষণ পদ। পরে আছে দেখো খুব শান্ত ছেলে, ছেলেটা দেখো এখানে বিশেষণ পদ। এখানে দেখো আমি এখানে এটা বলতে পারতাম যে শান্ত ছেলে, তাহলে শান্তটা এখানে ছেলেটা কেমন, খুব শান্ত, কিন্তু বলছি এখানে কি খুব শান্ত সেই কথাটা বলছি, কিন্তু যদি আমি বলতাম শান্ত ছেলে তাহলে শান্ত দিয়েও কাজ হয়তো হয়ে যেত, কিন্তু এখানে শান্তটা কি হয়ে যাচ্ছে বিশেষণ পদ। কিন্তু দেখো শান্তটাকে আবার একটা পদ বসানো হয়েছে, কেমন শান্ত, খুব শান্ত। তাহলে শান্তটাকে আরো বেশি ভাবে বোঝানোর জন্য, ভালোভাবে বোঝানোর জন্য বা শান্ত সব পদটির ওপরে জোর দেওয়ার জন্য আমরা কি পদ নিয়েছি, এখানে খুব পদটিকে নেওয়া হয়েছে। এই খুব পদটা হচ্ছে কি এখানে বিশেষণ পদ। এখানে দেখো দুটো বিশেষণ পদ আছে, এটা একটা বিশেষণ পদ, এটা একটা বিশেষণ পদ, এটাকে বিশেষণ পদ বলছি। এই বিশেষণ পদের আগে যখন একটা বিশেষণ পদ বলছি বসছে, তখন সেই বিশেষণ পদটাকে বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। আমি এখানে লিখে দেখাচ্ছি, দেখুন খুব শান্ত ছেলে, এখানে ছেলেটা বিশেষ পদ, তার আগে ছেলেটি কেমন শান্ত, এটা হচ্ছে বিশেষণ পদ। যখন বিশেষণ পদে আগে আর একটি বিশেষণ পদ বসানো হয় তখন সেটাকে শুধু বিশেষণ বলা হয় না, সেটাকে বলা হয় বিশেষণের বিশেষণের বিশেষণ। এই খুবটা হয়ে গেল বিশেষণের বিশেষণ। দেখো দুটোই বিশেষণ পদ, খুবটা শান্তটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবেও বিশেষণের বিশেষণ, এগুলো ভাগগুলো তোমাদের বইয়ে আছে, ভাগগুলো কাকে বলে পড়ার দরকার নেই এখন, ওগুলো এগুলো আবার তোমরা উচ্চ ক্লাসে গিয়ে জানবে। তোমরা শুধুমাত্র বিশেষণ পদটাকে চেনো ভালো করে, উদাহরণগুলো ভালো করে শুধুমাত্র দেখবে যে কোনটা বিশেষণ পদ, ঠিক আছে, এবং কোন কোন পদের আগে বসছে, কিভাবে বসছে, এবং তার বৈশিষ্ট্যটা কিভাবে ফুটিয়ে তুলছে সেই সম্বন্ধে তোমরা একটু জানার চেষ্টা করবে। তারপরে দেখো আছে হাঁটো, এই হাঁটো কাজটা কি, এটা কি পদ, এটা হচ্ছে ক্রিয়াপদ, এটা ক্রিয়া, এটা কাজ করা পদ, হাঁটা কেমন ভাবে হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, তাহলে ক্রিয়াপদের একটা অবস্থাকে বোঝানো হচ্ছে কেমন ভাবে, তাড়াতাড়ি, তাড়াতাড়িটা হয়ে গেলে এখানে বিশেষণ পদ। তাহলে এইভাবে আমরা বিশেষণ পদ, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য সর্বনাম, বিশেষ্য, তারপরে তোমার এখানে রয়েছে ক্রিয়াপদ, বা এইটা দেখো বিশেষণ পদের আগে আমরা বসিয়ে কিন্তু কোন পদে দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো আমরা বোঝাতে পারি। সংখ্যার ক্ষেত্রে কেমন হতে পারে, যেমন ধরো আমি লিখলাম 100 টাকা, দেখো এখানে 100 টাকা, 100টা কি এখানে সংখ্যা বোঝানো হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিশেষণ পদ একটা। তাহলে বিশেষণ পদ কি করে, কোন কিছুর বৈশিষ্ট্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। আর বিশেষণ পদ আমরা কিন্তু লেখার সময় বলার সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যবহার করি, যেমন ভালো ছেলে, ভালো ছেলে বা ভালো মেয়ে, তার ভালোটা কি এখানে ছেলেটা বা মেয়েটার একটা গুণ বোঝানো হচ্ছে, তাহলে ভালোটা হয়ে গেল এখানে বিশেষণ পদ, ঠিক আছে। তারপরে এইভাবে আমরা বিশেষণ পদ বার করতে পারি। তোমাদের অনেক সময় অনেক বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বিশেষণ পদ খুঁজে বার করতে হবে। তোমরা বইয়ের মধ্যে শুধুমাত্র কাকে বলে, কাকে বলে একটু তোমরা সংশোধন করে নেবে, এখানে দেখবে বিশেষণ পদটা লেখা নেই, বিশেষণ পদটা একটু উল্লেখ করে নেবে, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু বিশেষণ পদের যে উদাহরণগুলো আছে বই থেকে একটু দেখবে।
ভালো করে তোমরা। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, বিশেষণ পদ কি করে, কোন পদের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, ঠিক আছে, এবং কোন কোন পদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেটা একটু দেখে নেবে। হয়েছে, পরে চলে আসছে আমরা দেখো অব্যয় পদের ক্ষেত্রে। অব্যয় পদ এই পদটি হচ্ছে এই পাঁচটি পদ থেকে অনেকটা, মানে যে পাঁচটি পদ রয়েছে সেই পাঁচটি পদের মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম আর ক্রিয়ায় চারটি পদ বাদ দিয়ে এই অব্যয় পদটি হচ্ছে অন্য ধরনের একটি পদ। কেন অন্য ধরনের বললাম, কারণ তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যে পদের কোনো বদল হয় না বা পরিবর্তন হয় নাই তাকে অব্যয় পদ বলে। অর্থাৎ এই পদকে কখনো পরিবর্তন করা যায় না। এবার পরিবর্তন করা যায় না বলতে কি বোঝানো হচ্ছে এখানে? অব্যয় পদের কথার অর্থ হচ্ছে ব্যয়মান হচ্ছে যে ব্যয়মান হচ্ছে কি পরিবর্তন বা ক্ষয় বলতে পারো, কমে যাওয়া বা ক্ষয় বলতে পারো। তো অব্যয় কথার অর্থ কি, মানে যার পরিবর্তন নেই। অব্যয় মানে হচ্ছে যার পরিবর্তন নেই। পরিবর্তন নেই বলতে কি বোঝাচ্ছে, পরিবর্তন নেই বলতে কি বোঝাচ্ছে, পরিবর্তন কথাটা মানে কি হতে পারে তোমাদের এখানে বলতে পারি? পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে হচ্ছে অন্যান্য যে পদগুলো আছে, যেমন ধরো বিশেষ্য পদ আমি একটা নিচ্ছি ছেলে, এটা একটা বিশেষ পদ ধরো, এটাকে দেখো যদি আমি এর লিঙ্গ পরিবর্তন করি তাহলে কি হবে, এটা দেখো কি আছে পুংলিঙ্গতে আছে অর্থাৎ পুরুষ বোঝাচ্ছে, এটা এক্ষেত্রে আমরা যদি স্ত্রীলিঙ্গে করি তাহলে কি হয়ে যাবে মেয়ে, তার মানে কি ছেলে থেকে মেয়ে করা যাচ্ছে, পরিবর্তন করা যাচ্ছে, লিঙ্গ পরিবর্তন করা যাচ্ছে। বচনের দিক থেকে যদি করি আমি এক বচন, তাই তো সর্বনাম পদ আমি এক বচন, তা থেকে আমরা বহু বচন হয়ে গেল, তাহলে বচনের দিক থেকে এক বচন থেকে বহু বচন করা যাচ্ছে সর্বনাম পদের ক্ষেত্রে। আবার বিশেষণের ক্ষেত্রে কি করা যায়, বিশেষণের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে, ক্রিয়াপদের ক্ষেত্রে পরিবর্তন, কারণ ক্রিয়াপদে দেখবে আমরা অনেক সময় বিভক্তি যোগ করি, তাই তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। কিন্তু অব্যয় পদের ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু হয় না। কি কি ক্ষেত্রে পরিবর্তন হয় না দেখো, লিঙ্গভেদে বচনভেদে যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে পদে অব্যয় পদে কি বলবো, যে পদের লিঙ্গ বচন এবং পুরুষ ভেদে কোন পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। তাহলে লিঙ্গভেদে অর্থাৎ আমরা যেটা বললাম ছেলে থেকে মেয়ে, বচনের ক্ষেত্রে এক বচন থেকে আমি থেকে আমরা, পুরুষভেদে, পুরুষভেদে মানে পুরুষ তোমাদের পড়ানো হবে, পুরুষ হচ্ছে তোমার ওই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, ঠিক আছে, উত্তম পুরুষ আমি, মধ্যম পুরুষ তুমি, আর প্রথম পুরুষ সে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি আমরা সে এগুলোর ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন হয়, কিন্তু অব্যয় পদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমি একটা অব্যয় পদ নিচ্ছি এবং এবং কে তুমি বিভক্তি যোগ করতে পারবে, বিভক্তি যোগ করা যাবে না। লিঙ্গভেদে পরিবর্তন হবে, হবে না। বচন ভেদে পরিবর্তন হবে, হবে না। পুরুষ ভেদে কি পরিবর্তন হবে, হবে না। তাহলে এর কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রে হয় না, তাই এর নাম হচ্ছে অব্যয় পদ। তো অব্যয় পদের তাহলে কাজটা কি, অব্যয় পদের কাজটা হচ্ছে এই পদ কি করে, দুটি পদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং দুটি বাক্যের মধ্যে যোগ স্থাপন করে।
কেমন করে যেমন ধরো তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে দেখো এখানে তোমার এখানে দেখতে পাবে গণেশ ও কার্তিক দুই ভাই ঠিক আছে এখানে দেখো দুই ভাই দেওয়া আছে তাহলে এখানে দেখো গণেশ একটা নাম কার্তিক একটা নাম তাহলে দুটো দুটো পদ এটা একটা বিশেষ পদ এটা একটা বিশেষ পদ এই দুটো বিশেষ পদকে যোগ করছে কে ও এই পদটি তাহলে এই ওটা হয়ে গেল অব্যয় পদ এটা হয়ে গেল অব্যয় পদ ঠিক আছে তাহলে দুটি পদকে কি করছে যোগ করছে অথবা দুটি বাক্যকে যোগ করে যেমন ধরো বৃষ্টি হচ্ছে এটা একটা বাক্য ধরো এইটাকে আমি আর বাড়াবার জন্য লিখলাম কিন্তু সে ছাতা নেবে না তাহলে এখানে দুটো বাক্য আছে বৃষ্টি হচ্ছে একটা বাক্য সে ছাতা নেবে না একটা বাক্য এই দুটো বাক্যটা আমি একসঙ্গে যখন যোগ করছি তখন দেখো এই পদটি দ্বারা যোগ করছি কিন্তু তাহলে কিন্তুটা হয়ে গেল কি অব্যয় পদ তাহলে অব্যয় পদের কাজ কি অব্যয় পদ কি করে দুটি পদকে যোগ করে অথবা দুটি বাক্যের মধ্যে যোগ সাধন করে অর্থাৎ যোগাযোগ স্থাপন করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে অব্যয় পদ এই হচ্ছে কাজ তাহলে তোমরা এখানে কি করবে অব্যয় পদ কাকে বলে পড়বে তোমার বইয়ের মধ্যে দেখবে অনেক অব্যয় পদের উদাহরণ দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়বে আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে তাহলে আজকে বিশেষণ পদ এবং অব্যয় পদ এই সম্বন্ধে আমরা জানলাম এবং এগুলো সম্বন্ধে তোমরা বাড়িতে কি করবে যে সংজ্ঞাগুলো আছে বইয়ের মধ্যে যে সংজ্ঞাগুলো সেগুলো পড়বে ভাগগুলো ভাগগুলোর সংজ্ঞাগুলো পড়ার দরকার শুধুমাত্র উদাহরণগুলো পড়লেই হবে ঠিক আছে।